বৃদ্ধর করুণ কাহিনী। বিছনাত রুগিয়া বৃদ্ধ, চকিত অসহায় বৃদ্ধা, এনেকৈয়ে চলিছে দুর্বিষহ জীবন যাত্রা। বিছনাখনেই একমাত্র সম্বল। স্বামীর আলপৈসান ধরি অবশেষত পত্নীও হয়ে পড়ল শয্যাগত। মেরাপানির দুই নং উপর তরানী গাঁর এহাল বৃদ্ধ রোগাক্রান্ত হয়ে আর্থিক অনাটনের বাবে ঘরতে আবদ্ধ হয়ে ভগবানের উপর এড়ি দিছে জীবন ডিঙা। মেরাপানির দুই নং উপর তরানী গাঁর পবন চুটিয়া দীর্ঘদিনের পর পেরালাইসিস সদৃশ রোগত ভুগি আছে। ঘরের একমাত্র উপার্জনকারীর এনে অবস্থাত দিকবিদিক হেরুয়ায় পত্নী মিনু চুটিয়ায় খেতির মাটি কেইদরাকে বন্ধকত রাখি যোরহাট গোলাঘাটর চিকিৎসালয় চিকিৎসা করে আছে। মানুষজন অসুখিয়া, আজি ছবছর ধরে পড়ে আছে। ময়ো আপডাল ধরতে ধরতে এতিয়া মোর হাত ভরি কামনিকা হয়েছে, উঠিলে করলে পড়ে যাও। মানুষজনক তো বহুত ডিব্রুগড় দুবার নিলো, যোরহাট নিলো, গুয়াহাটি নিলো, কতো ভাল করব নো, মাটি বাড়ি বিক্রি করলো। পিছে নিয়তির কি যে পরিহাস! আজি কিছুদিনের পর মিনু চুটিয়াও স্বামীর আলপৈসান লই নিজেও রোগাক্রান্ত হয়ে পড়ল। এতিয়া স্বামীর যতন লওয়ার পরিবর্তে সজল নয়নে ভগ্ন হৃদয়ে এশারি মাত দিয়ার বাহিরে একো করব নয় মিনু চুটিয়ায়। উপায়ন্তর হয় পরিয়ালটিয়ে মুখ্যমন্ত্রীক আর্থিক সাহায্যর চিকিৎসা সেবার ব্যবস্থা করবল আহ্বান জানাইছে। সরকার কিবা এটা দিলে ভাল পাও, আমি ইমান বিপদত পড়ছো, উদ্ধার করলে কিবা এটা জানিবা ভাল পাও। তিতাবৰৰ পৰা অনমোল যাদৱৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এহাল বৃদ্ধৰ করুণ কাহিনী। বিছনাত ৰুগীয়া বৃদ্ধ, চকিত অসহায় বৃদ্ধা, এনেকৈয়ে চলিছে দুর্বিষহ জীবন যাত্রা। বিছনাখনেই একমাত্র সম্বল। স্বামীর আলপৈসান ধরে অবশেষত পত্নীও হয়ে পড়ল শয্যাগত। মেরাপানির দুই নং উপর তরানী গাঁর এহাল বৃদ্ধ রোগাক্রান্ত হয়ে আর্থিক অনাটনের বাবে ঘরতে আবদ্ধ হয়ে ভগবানের উপর এড়ি দিছে জীবন ডিঙা। মেরাপানির দুই নং উপর তরানী গাঁর পবন চুটিয়া দীর্ঘদিনের পর পেরালাইসিস সদৃশ রোগত ভুগি আছে। ঘরের একমাত্র উপার্জনকারীর এনে অবস্থাত দিকবিদিক হেরুয়ায় পত্নী মিনু চুটিয়ায় খেতির মাটি কেইদরাকে বন্ধকত রাখি যোরহাট গোলাঘাটর চিকিৎসালয় চিকিৎসা করে আছে। মানুষজন অসুখিয়া, আজি ছবছর ধরে পড়ে আছে। ময়ো আপডাল ধরতে ধরতে এতিয়া মোর হাত ভরি কামনিকা হয়েছে, উঠিলে করলে পড়ে যাও। মানুষজনক তো বহুত ডিব্রুগড় দুবার নিলো, যোরহাট নিলো, গুয়াহাটি নিলো, কতো ভাল করব নো, মাটি বাড়ি বিক্রি করলো। পিছে নিয়তির কি যে পরিহাস! আজি কিছুদিনের পর মিনু চুটিয়াও স্বামীর আলপৈসান লই নিজেও রোগাক্রান্ত হয়ে পড়ল। এতিয়া স্বামীর যতন লওয়ার পরিবর্তে সজল নয়নে ভগ্ন হৃদয়ে এশারি মাত দিয়ার বাহিরে একো করব নয় মিনু চুটিয়ায়। উপায়ন্তর হয় পরিয়ালটিয়ে মুখ্যমন্ত্রীক আর্থিক সাহায্যর চিকিৎসা সেবার ব্যবস্থা করবল আহ্বান জানাইছে। সরকার কিবা এটা দিলে ভাল পাও, আমি ইমান বিপদত পড়ছো, উদ্ধার করলে কিবা এটা জানিবা ভাল পাও। তিতাবৰৰ পৰা অনমোল যাদৱৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।